হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এনডি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবার সুস্থতা কামনা করি। আজ আমি ইতিহাস বিষয়ে 2021 মাধ্যমিক পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এমনই এক ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, প্রথম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটি 2018 মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল, তাই 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রশ্নটি আলোচনা করার পূর্বে আমাদের সংক্ষেপে জেনে নিতে হবে যে হুতম পেঁচার নকশা কি। হুতম পেঁচার নকশা হল ব্যঙ্গ বিদ্রুপাত্মক ভঙ্গিতে রচিত কালীপ্রসন্ন সিংহের একটি অন্যতম গ্রন্থ। এই গ্রন্থে 19 শতকের কলকাতা হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ঐতিহ্য ভারাক্রান্ত নব্য সমাজ ও তার সব ধরনের মানুষের সমাজচিত্র। এই গ্রন্থে অবক্ষয়িত সমাজের স্বরূপটি তুলে ধরে শিক্ষিত সমাজকে সচেতন করে গ্রন্থটি তার সামাজিক দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা হুতম পেঁচার নকশা সম্পর্কে কি জানলাম? না, হুতম পেঁচার নকশা হলো ব্যঙ্গ বিদ্রুপাত্মক ভঙ্গিতে রচিত কালীপ্রসন্ন সিংহের একটি অন্যতম গ্রন্থ। এই গ্রন্থে 19 শতকের কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ঐশ্বর্য ভারাক্রান্ত নব্য সমাজ ও তার সব ধরনের মানুষের চরিত্র অঙ্কিত হয়েছে। এই গ্রন্থে অবক্ষয়িত সমাজের স্বরূপটি তুলে ধরে শিক্ষিত মানুষকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছে। এবার আমরা প্রশ্নটি আলোচনায় যাব। প্রশ্নটির শুরুতেই আমাদের ভূমিকা দিতে হবে। ভূমিকাতে কি বলবো? না, আমরা ভূমিকাতে বলবো বাংলা সাহিত্যে বিদ্রুপাত্মক ভঙ্গিতে রচিত কালজয়ী রচনা সমূহের মধ্যে অন্যতম হল কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা। 19 শতকে কলকাতা তথা বাংলার তৎকালীন সমাজ ও বাঙালিয়ানা, এই তিনটি বিষয় হুতম পেঁচার নকশায় ব্যঙ্গাত্মক ও তির্যক ভঙ্গিমায় ফুটে উঠেছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা ভূমিকাতে কি বললাম? আমরা বললাম বাংলা সাহিত্যের বিদ্রুপাত্মক ভঙ্গিতে রচিত কালজয়ী রচনা সমূহের মধ্যে অন্যতম হল কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা। 19 শতকের কলকাতা তথা বাংলার তৎকালীন সমাজ ও বাঙালিয়ানা, এই তিনটি বিষয় হুতম পেঁচার নকশায় ব্যঙ্গাত্মক ও তির্যক ভঙ্গিমায় ফুটে উঠেছে। তাহলে আমরা ভূমিকা আলোচনা করলাম। এরপরেই আমরা মেন পয়েন্ট দেব। মেন পয়েন্ট হলো হুতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্র, অর্থাৎ যে প্রশ্নটি উত্তর আমাদের চেয়েছে সেই প্রশ্নটির উত্তরকে আমরা মেন পয়েন্ট হিসেবে ব্যবহার করেছি। এরপরে আমরা সাব পয়েন্ট দেব। এখানে আমরা সংক্ষেপে একটু বলে নেব যে 1862 খ্রিস্টাব্দে গ্রন্থটির প্রথম ভাগ এবং
1863 খ্রিস্টাব্দে গ্রন্থটির দ্বিতীয় ভাগ সর্বোপরি 1868 খ্রিস্টাব্দে গ্রন্থটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় হুতুম পেচা নকশা নামে। তাহলে আমরা কি বললাম না 1862 খ্রিস্টাব্দে গ্রন্থটির প্রথম ভাগ, 1863 খ্রিস্টাব্দে গ্রন্থটির দ্বিতীয় ভাগ এবং সর্বোপরি 1868 খ্রিস্টাব্দে গ্রন্থটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় হুতুম পেচা নকশা নামে। এরপরেই আমরা সাত পয়েন্ট দেব। প্রথম সাত পয়েন্ট হল মধ্যবিত্তদের মানসিকতা। কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেচা নকশা গ্রন্থে হুতুম পেচা ছদ্ম নামে ঊনবিংশ শতকের বাংলার তৎকালীন সমাজ জীবন এবং মধ্যবিত্তদের ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করেন। তাহলে প্রিয় স্টুডেন্টস, আমরা এক নম্বর সাব পয়েন্টে কি বললাম না আমরা এক নম্বর সাব পয়েন্টে বললাম যে কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেচা গ্রন্থে হুতুম পেচা ছদ্ম নামে ঊনবিংশ শতকের বাংলা মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করেন। এরপরেই আমরা দু নম্বর সাব পয়েন্ট দেব। দু নম্বর সাব পয়েন্ট হল বাবু সমাজের জীবনযাত্রা। এই সাব পয়েন্টে আমরা বলব ১৯ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতায় হঠাৎ ফুলে ফেটে ওঠা অত্যন্ত ধনী বাবুদের মধ্যে যে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে হুতুম পেচা নকশা গ্রন্থে তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে সমকালীন শিক্ষিত সমাজকে সচেতন করে গ্রন্থটি তার সামাজিক দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা দু নম্বর সাব পয়েন্টে কি বললাম না আমরা দু নম্বর সাব পয়েন্টে বললাম বাবু সমাজের জীবনযাত্রা। এতে বললাম ১৯ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হঠাৎ কলকাতায় ফুলে ফেঁপে ওঠা অত্যন্ত ধনী বাবুদের মধ্যে যে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে তা হুতুম পেচা নকশা গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে গ্রন্থটি সমকালীন শিক্ষিত সমাজকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা দু নম্বর সাব পয়েন্ট আলোচনা করলাম। এরপরেই আমরা তিন নম্বর সাব পয়েন্ট আলোচনা করব। তিন নম্বর সাব পয়েন্ট হল কলকাতায় তিন শ্রেণীর মানুষ। এই সাব পয়েন্টে আমরা বলব কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেচা নকশা গ্রন্থে ১৯ শতকের কলকাতাবাসীদের তিন ভাগে বিভক্ত করেছেন, যথা এক ইংরেজি শিক্ষায় শিক্ষিত সাহেবী চালচলনে অন্ধ অনুকরণকারী, দুই ইংরেজি শিক্ষায় নব্যপন্থী যারা সাহেবী চালচলনে অন্ধ অনুকরণকারী নয়, তিন ইংরেজি না জানা গোড়া
हिंदू समाज एरा सबाई कम बेशी जाल जोच्चुरी बा फंदी बिक्री करे प्रचुर अर्थ उपार्जन करेछे। प्रिय छात्र छात्री आमी तीन नम्बर सब पॉइंटे कि बोल्लाम ना कलकाताय तीन श्रेणीर मानुष कालीप्रसन्न सिंह तार हुतम पेचा नक्शा ग्रंथे कलकाता वासीदेर तिनी तीन भागे विभक्त करेछेन यथा एक इंग्रेजी शिक्षाय शिक्षित साहेबी चालचलने अंध अनुकरणकारी दुई इंग्रेजी शिक्षाय नव्यपंथी जरा साहेबी चालचलने अंध अनुकरणकारी नय तीन इंग्रेजी ना जाना गोड़ा हिंदू समाज एरा सबाई कम बेशी जाल जोच्चुरी बा फंदी फिकिर करे प्रचुर अर्थ उपार्जन करेछे। एरपरे आमरा चार नम्बर सब पॉइंट आलोचना करब। चार नम्बर सब पॉइंटटी हलो कलकातार साधारण जीवनयात्रा। এই সাত পয়েন্টে আমরা বলবো কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশায় তৎকালীন কলকাতার সাধারণ জীবনযাত্রা ফুটে উঠেছে। গ্রন্থটির প্রথম ভাগে আলোচিত হয়েছে চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, খ্রিস্টানি হুজুক, সাত পেয়ে গরু, দরিয়ায় ঘোড়া, লখনউয়ের বাদশা এবং দ্বিতীয় ভাগে আলোচিত রথযাত্রা, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি। তাহলে আমরা চার নম্বর সাব পয়েন্টে কি বললাম না আমরা চার নম্বর সাব পয়েন্টে বললাম কলকাতার সাধারণ জীবনযাত্রা, কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশায় তৎকালীন কলকাতার সাধারণ জীবনযাত্রা ফুটে উঠেছে। গ্রন্থটির প্রথম ভাগে আলোচিত হয়েছে চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, খ্রিস্টানি হুজুক, সাত পেয়ে গরু, দরিয়ায় ঘোড়া এবং লখনউয়ের বাদশা। দ্বিতীয় ভাগে আলোচিত রথযাত্রা, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি। প্রিয় স্টুডেন্টস, আমরা এই প্রশ্নটি আলোচনা করতে গিয়ে আমরা চারটি সাব পয়েন্ট দিয়েছি। এই সাব পয়েন্টের বিষয়বস্তুকে নিয়ে একটি উপসংহার তৈরি করব। সেই উপসংহারে আমরা বলব পরিশেষে বলা যায় যে কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেঁচা নকশা গ্রন্থে সমসাময়িক সমাজ ও কলকাতার ভোগীবাদী নাগরিক জীবনের তীব্র সমালোচনা করলেও শালীনতার গণ্ডি অতিক্রম করেনি কখনোই। লেখকের রসবোধ, সাহিত্যগুণ এবং সমাজ সচেতনতা বোধ গ্রন্থটিকে কালোতীর্ণ করেছে। হুতুম পেঁচার নকশাকে উনিশ শতকের ইতিহাসে তৎকালীন সমাজচিত্রের জীবন্ত দলিল বলা যায়।
তাহলে প্রিয় স্টুডেন্টস, উপসংহারে কি আলোচনা করলাম? না, উপসংহারে আলোচনা করলাম কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচার নকশায় সমসাময়িক সমাজ ও কলকাতার ভোগীবাদী নাগরিক জীবনের তীব্র সমালোচনা করলেও শালীনতার গণ্ডি অতিক্রম করেনি কখনোই। লেখকের রসবোধ, সাহিত্য গুণ ও সমাজ সচেতনতা বোধ গ্রন্থটিকে তার অবতীর্ণ করেছে। হুতুম প্যাঁচার নকশাকে 19 শতকের ইতিহাসে তৎকালীন সমাজচিত্রের জীবন্ত দলিল বলা যায়। তাহলে প্রিয় স্টুডেন্টস, আমরা উপসংহার আলোচনা করলাম, এরপরে পুনরায় আমরা আরেকবার প্রশ্নটি আলোচনা করে নেব। এই প্রশ্নটির শুরুতেই আমরা ভূমিকা দিয়েছি, তারপরেই আমরা মেন পয়েন্ট দিয়েছি। মেন পয়েন্ট দিয়েছি যে উত্তরটি আমাদের চেয়েছে, সেই উত্তরটিকে আমরা মেন পয়েন্ট হিসেবে ব্যবহার করেছি। মেন পয়েন্ট দিয়েছি হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্র। তারপরে আমরা 4টি সাব পয়েন্ট দিয়েছি এবং সবশেষে উপসংহার দিয়েছি। 4টি সাব পয়েন্টের প্রথম সাব পয়েন্ট দিয়েছি মধ্যবিত্তদের মানসিকতা, 2 নম্বর সাব পয়েন্ট দিয়েছি বাবু সমাজের জীবনযাত্রা, 3 নম্বর সাব পয়েন্ট দিয়েছি কলকাতার 3 শ্রেণীর মানুষ, 4 নম্বর সাব পয়েন্ট দিয়েছি কলকাতার সাধারণ জীবনযাত্রা এবং সবশেষে উপসংহার। আমি আবারও বলি, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি 2021 মাধ্যমিক পরীক্ষায় এইভাবে উপস্থাপন করে আসতে পারো, আমি নিশ্চিত বলছি 4 নম্বর পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজ এই পর্যন্ত আলোচনা করলাম, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে চাইলে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও। আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস ফর